মিরপুরে সৌম্য সরকারের ব্যাটিং ঝড়, মূল মাঠে নেট বোলারদের বিপক্ষে সৌম্য যেন ছক্কার বৃষ্টি নামালেন। মূলত সৌম্য কেন টাচে থাকছেন, স্ট্যান্ড বাই তালিকায় তার নাম দেখে কেন তিনি হতাশ হননি? সাম্প্রতিক সময়ে টিম টাইগারদের ব্যস্ত সূচি, আগামী দিনগুলোতে খুব অল্প সময়তে ১৩টি টি টোয়েন্টি খেলতে হবে টিম টাইগারকে। দুবাইয়ে গরম আবহাওয়ায় অনুশীলনের পাশাপাশি দুইটা আন্তর্জাতিক ম্যাচ, তারপর নিউজিল্যান্ডে যাত্রার ধকলের পাশাপাশি সাত দিনের ব্যবধানে পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে হবে দুটি করে চারটি ম্যাচ, ফাইনালে উঠলে একদিনের ব্যবধানে বাড়বে এক ম্যাচও। নিউজিল্যান্ডের বাউন্সি কন্ডিশনে স্বাগতিক আর পাকিস্তানের দ্রুতগতির বোলের বিপক্ষে খেলতে হবে পাওয়ার ক্রিকেট, স্কোরবোর্ডে তুলতে হবে রান। তবে বাউন্সি এই কন্ডিশনে দুই দলের পেসারদের পেস সামলাতেই হিমশিম খেতে হবে টাইগার ব্যাটারদের। হাই ইন্টেন্সিটি ক্রিকেটে থাকে ইঞ্জুরিতে পড়ার শঙ্কাও, ইঞ্জুরিতে পড়লে মূল একাদশে সুযোগ মিলতে পারে স্ট্যান্ড বাইয়ে থাকা ক্রিকেটারদের, সেক্ষেত্রে কপাল খুলে যেতে পারে সৌম্য সরকারের। নিউজিল্যান্ডের বাউন্সি কন্ডিশনে সরকার সবসময় দুর্দান্ত, সৌম্য সরকারের কেরিয়ারের সেরা স্ট্রাইক রেট এই কিউইদের মাটিতেই। ট্রাইনেশন সিরিজ শেষে অজিমুল্লুকে দুইটা প্রস্তুতি ম্যাচ খেলবে টিম টাইগাররা, এরপর বিশ্বকাপে টিম টাইগারদের পাঁচটি ম্যাচ। পেস ও বাউন্সি উইকেট সবসময় ভোগায় বাংলাদেশকে, তার উপর এমন উইকেটে একটানা এতগুলো ম্যাচ ক্রিকেটারদের ইঞ্জুরির কারণ হয়ে দাঁড়াতে পারে, সেক্ষেত্রে কপাল খুলে যেতে পারে সৌম্য শেখ মেহেদি শরীফুলদের। মুকাদ্দেস হোসেন, বিডি ক্রিক টাইম। Thank you.